বরগুনায় অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে বাস ধর্মঘট। সকাল থেকে যে বাসগুলো সড়কে চলাচল করার কথা ছিল সেগুলো সারিবদ্ধভাবে থামিয়ে রাখা হয়েছে টার্মিনালে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের উপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে 22 জানুয়ারির সকাল থেকে সকল রুটে শুরু হয়েছে এ ধর্মঘট। এ পরিস্থিতিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা পৌর বাস টার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশাল যাব, আমার মার অসুস্থতার কারণে ডাক্তারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার, কিন্তু আজকে আমি আইসে দেখে এখানে গাড়ি চলাচল বন্ধ, কারণ আসলে কী কারণে চলাচল বন্ধ সেটাও আমি জানি না। অনেক ডিবি পুলিশ আছে, মানুষজন আছে, আসলে এগুলো তো এরকম যদি হয় মাঝে মধ্যে তাহলে অবশ্যই সাধারণ যাত্রীরা ভোগান্তি দিতে পারবে। কারণ যেতে হবে, কারণ না গেলে চাকরি করা, চাকরির জবাবদিহিতা করা লাগবে, প্লাস হুট করে গাড়ি বন্ধ, এটা তো একটা মানে হ্যাসেল ছাড়া কিছু না, মানে পাবলিকের মানে ভোগান্তি ছাড়া আর কিছু না। মূলত ফেস্টুন টানানোকে কেন্দ্র করে 21 জানুয়ারি রাতে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের কার্যালয়ে হামলার শিকার হন সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সগীর। এ সময় ভাঙচুরও করা হয় কার্যালয়টি। অভিযোগ করে সংগঠনটির সভাপতি জানান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঘটেছে এই হামলা, তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত চলবে এই ধর্মঘট। গতকালকের রাতে আপনারা শুনতে পাচ্ছেন যে বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সগীর হোসেনের উপরে অতর্কিত গুন্ড বাহিনী দ্বারা অতর্কিত সন্ত্রাসী হামলা করা হয়েছে। এই জন্য আমাদের বাস মালিক সমিতির পক্ষ এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে বরগুনা জেলার সমস্ত গাড়ি বন্ধ রেখেছে। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হয় এবং তাদের গ্রেপ্তার না করা হয় ততদিন পর্যন্ত চলবে। বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে প্রতিদিন 3 শতাধিক বাস চলাচল করে।